আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গে নতুন শূন্য পদে পোস্ট অফিসে বা এজেন্ট পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে কেবলমাত্র মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে সম্পূর্ণ নোটিফিকেশন শেয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই ধর চাকরির আপডেটগুলি সবার আগে পেতে চলুন ভিডিওটি শুরু করা যাক সরাসরি চলে এলাম আমরা নোটিফিকেশনে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে ইন্ডিয়া পোস্টের তরফ থেকে যেখানে জানিয়েছে ডিপার্টমেন্ট অফ পোস্ট ইন্ডিয়া অফিস অফ অফ পোস্ট অফিস থেকে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে এবং এখানে জানিয়েছে ওয়াক ইন ইন্টারভিউ সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে রিক্রুট করাবে যেখানে নোটিশটি এগারোই আগস্ট দু সালে প্রকাশিত হয়েছে যার ফাইল নম্বর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের রিক্রুট করা হচ্ছে দেখুন এজেন্ট পদে রিক্রুট করা হচ্ছে যেখানে ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে এই এজেন্ট পদে রিক্রুট করা হবে পোস্ট অফিসের বিভিন্ন পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স এছাড়াও রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের যে প্রোডাক্টগুলি রয়েছে সেগুলো আপনাদের সেল করতে হবে এটা হচ্ছে কাজ আপনাদের এবং সেই সেলের একটা পার্সেন্টেজ বা কমিশন আপনাদের দেয়া হবে এখানে জানিয়েছে জানিয়েছি ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস ফুলফিলিং দ্য কন্ডিশন বিলো মে অ্যাটেন্ড ওয়াক ইন ইন্টারভিউ সো এখানে জানিয়েছে আপনারা ইন্টারেস্ট হলে অবশ্যই আবেদন করতে পারেন ওয়াকিং ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারেন এখানে আপনাদের অ্যাড্রেসটা দিয়েছে দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে আপনাদের চলে যেতে হবে ইন্টারভিউ আপনাদের বারোই সেপ্টেম্বর দু হাজার তেইশ সালে হবে সকাল এগারোটায় আপনাদের তার আগে চলে যেতে হবে অ্যাড্রেসটা আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন এবং জানিয়েছে ক্যান্ডিডেটকে অবশ্যই আপনাদের বায়োডাটা এজ প্রুফ সার্টিফিকেট এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট এছাড়াও বাকি অন্যান্য ডকুমেন্ট আপনাদের নিয়ে যেতে হবে এবং এলিজিবিলিটি কন্ডিশনের ক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে অবশ্যই ক্লাস করতে হবে আবেদন করতে পারবে এজ লিমিটের ক্ষেত্রে ম্যাক্সিমাম এজ এখানে নেই শুধুমাত্র জানিয়েছে আঠেরো বছরের ঊর্ধ্বে হলেই আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে জানিয়েছে আপনারা যদি বেকার হয়ে থাকেন হয়ে থাকেন অবশ্যই আপনারা এক্ষেত্রে আবেদন করতে পারেন এছাড়াও আদার ক্যান্ডিডেটরাও আবেদন করতে পারেন যেটা অবশ্যই এখানে জানিয়ে দিয়েছে আপনারা দেখে নিতে পারেন এবং এখানে যে সমস্ত ক্যান্ডিডেট সিলেক্ট হবে অর্থাৎ যাদের কাজটা কনফার্ম হয়ে যাবে যারা কাজ করবে তাদেরকে পাঁচ হাজার টাকা সিকিউরিটি ডিপোজিট করতে হবে যেটা ইন্ডিয়া পোস্টের তরফ থেকেই নেওয়া হবে আপনারা যখন কাজটি ছেড়ে দেবেন সেই সিকিউরিটি পেমেন্টটা ফেরত দিয়ে দেওয়া হবে এটা সম্পূর্ণ সরকারিভাবে নেওয়া হয় এবং অবশ্যই আপনাদের ইন্ডিয়া পোস্টের তরফ থেকে এটা নেওয়া হবে যারা সিলেক্ট হবে এবং আপনারা বিনামূল্যে ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবেন এবং সেখান থেকে যারা সিলেক্ট হবে তাদেরকে এই সিকিউরিটি ডিপোজিটটা দিতে হবে সো আপনারা যদি হয়ে থাকেন বারোই সেপ্টেম্বর আপনারা ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারেন এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে বাকি ইনফরমেশন আপনারা এই অফিসে গিয়ে যোগাযোগ করে নিতে পারেন রিক্রুটটি করা হচ্ছে জলপাইগুড়ি জেলাতে সো আপনারা যদি এই জেলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই এর জন্য আবেদন করতে পারেন সো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের চাকরির আপডেট পেতে নোটিসের লিঙ্ক আপনারা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন डेसक्रिप्शन बक्से हमारे टेलिग्राम ग्रुपर लिंक थकर्